সিলেটে পাহাড়ের টিলা ধসে মুখ থুবড়ে পড়েছে আধা পাকা ঘর, মাটি চাপা পড়ে মারা গেছেন একই পরিবারের তিনজন, আটকা পড়ে আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন চামিলিবাগ এলাকার আগা করিমুদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার ও দুই বছরের শিশু তানিম। ১০ জুন সোমবার ভোরে সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডে ইসরামপুরের চামিলিবাগে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল 8টার দিক থেকে উদ্ধার কাজ শুরু হয়, বেলা 1:30টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে সঙ্গে চারজনকে উদ্ধার করতে পারলেও তিনজনকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে দুপুর 12টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী, তাদেরই একটি উদ্ধারকারী দল বাকি তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর থেকেই নগরে ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটি চাপা পড়েন এক পরিবারের সবাই। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত থেকে সিলেটে টানা ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ বেড়েছে। 24 ঘন্টায় সিলেটে 34 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নিউজ ডেস্ক, বানো টিভি।